समीकरण কাকে বলে গাণিতিক খোলা বাক্য বলবেন সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে ওকে খোলা বাক্য ওকে এখন একটু আমাকে সরল সমীকরণ কাকে বলে স্যার পারি না আমি পারবেন না লোকটা পারবেন সরল সমীকরণ কাকে বলে স্যার গত ক্লাসে কি করেছিলেন এখন যেগুলো প্রশ্ন করছি এগুলোই গত ক্লাসে পড়িয়েছিলাম লোবনা বলতে পারবেন সরল সমীকরণ কাকে বলে না পারলে না বলবেন কোনো অসুবিধা নেই স্যার কি বলছেন একটু নেটের প্রবলেম ছিল সরল সমীকরণ কাকে বলে সরল সমীকরণ বলেন সমীকরণের মূল কাকে বলে শিখতে হবে এখন আমরা অধ্যায় পাঁচ থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন দেখবো অধ্যায় পাঁচ আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন এক নাম্বার কোয়েশ্চেন এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এইট দেখতে পাচ্ছেন মান কোনটি সেটা আমাদেরকে জানতে চেয়েছে অর্থাৎ এক্স এর সাথে যদি আমরা থ্রি যোগ করি তাহলে তার মান হবে এইট তার মানে কত এর সাথে থ্রি যোগ করলে এইট হবে আমরা সেটা বের করব কত হবে অ্যানসার 5 5 5 5 5 + 3 = 8 তার মানে সঠিক অ্যানসার হবে 5 ওকে বুঝতে পেরেছি यस স্যার ওকে এখন আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব 2 নাম্বার কোশ্চেনে দেখেন বলা আছে 4x = 8 তার মানে এখানে সমীকরণের মূল কত সেটা জানতে চেয়েছে আর সমীকরণের মূল মানে হচ্ছে চলকের মান তাই না একটু আগে আমরা আলোচনা করেছি যে অজ্ঞাত রাশি বা চলকের মানকে সমীকরণের মূল বলা হয় তাই না তাহলে এখানে আমাদের x এর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ সমীকরণের মূল জানতে চাওয়া হয়েছে 4 এর সাথে x গুণ করলে 8 হবে তার মানে 4 এর সাথে কত গুণ করলে 8 হবে বলেন তো অপশন কোনটা সঠিক একটু করে 2 2 স্যার 2 4 এর 4 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 4 2 গুণে 8 হবে ক্লিয়ার জি স্যার ওকে এখন 3 নাম্বার কোশ্চেনটা আমরা একটু আলোচনা করব তারপরে যাচ্ছি দেখেন 3 নাম্বার কোশ্চেন ম্যাক একজনের নাম এটা আপনারা শব্দটা খুব কঠিন মনে করবেন না এটা হচ্ছে একজনের নাম ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ তার মানে ম্যাক এর টাকা যতটুকু মেরির টাকা তার অর্ধেক মানে মেরির টাকা যত হবে ম্যাক এর টাকা হবে তার দ্বিগুণ তার মানে একজনের কাছে যদি 1 টাকা থাকে আরেকজনের কাছে থাকবে 2 টাকা মানে হচ্ছে এই মেরির কাছে যদি 1 টাকা থাকে তাহলে ম্যাকের কাছে থাকবে দ্বিগুণ মানে 2 টাকা ক্লিয়ার
বুঝতে পেরেছি এই লাইনটা জি স্যার তাহলে মেরির কাছে যদি 1 টাকা থাকে ম্যাকের কাছে থাকতে হবে 2 টাকা আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তাদের দুইজনের মোট 30 টাকা আছে দুইজনের যদি মোট 30 টাকা থাকে তাহলে মেরির কত টাকা আছে সেটা জানতে চাওয়া হয়েছে তার মানে মেরির যত টাকাই থাকবে তার দ্বিগুণ কিন্তু থাকতে হবে কার কাছে ম্যাকের কাছে তার মানে এখানে আমরা যদি 30 টাকা ক নাম্বার কোশ্চেন যেটা সেটা যদি আমরা ক নাম্বার উত্তর নেই তাহলে তাদের দুইজনের মোট হবে 30 টাকা সুতরাং মেরির তো কোনোভাবেই 30 টাকা থাকতে পারে না তাই না তার মানে ক নাম্বার অপশন বাদ খ নাম্বার দেখেন মেরির যদি 20 টাকা থাকে তাহলে ম্যাকের কত টাকা থাকতে হবে বলেন তো 40 টাকা স্যার 40 টাকা তাহলে 20 টাকা 40 টাকা তো বেশি হয়ে যাবে মানে 60 টাকা হয়ে যাবে সুতরাং খ নাম্বার অ্যানসার হবে না ক্লিয়ার জি স্যার গ নাম্বারে দেখি আমাদের মেরির যদি 15 টাকা টাকা থাকে তাহলে ম্যাকের কত টাকা থাকবে দ্বিগুণ 15 এর দ্বিগুণ কত 30 তাহলে 15 আর 30 মিলে তো 45 টাকা হয়ে যাবে কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 30 টাকা থাকবে সুতরাং গ নাম্বার অপশনও হবে না ক্লিয়ার আর একটা অপশনই বাকি আছে সেটাই উত্তর হয়ে যাবে তো আমরা তারপরে একটু ক্যালকুলেশন করে দেখি মেরির কাছে যদি 10 টাকা থাকে তাহলে ম্যাকের কাছে কত টাকা থাকবে বলেন তো দ্বিগুণ স্যার দ্বিগুণ 20 টাকা তাহলে 20 টাকা এবং 10 টাকা মিলে হবে 30 টাকা তাহলে আমরা বুঝতে পেরেছি গ নাম্বার সঠিক উত্তর জি স্যার ওকে আমরা কিছু এমসিকিউ এখান থেকে দেখেছি এখন আমরা আমাদের সিলেবাসে যে অংশটুকু আছে বা সিলেবাসে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখন একটু দেখব সেটা হচ্ছে সমীকরণ অর্থাৎ আমরা যে সরল সমীকরণ শিখেছি সেই সরল সমীকরণগুলো এখন আমাদেরকে করতে হবে সরল সমীকরণ কিভাবে করে সেটা আমরা দেখব কেমন জি স্যার ওকে আমাদের 11 নাম্বার অঙ্ক পর্যন্ত মানে 11 নাম্বার পর্যন্ত আমাদের হচ্ছে এমসিকিউ তো এই এমসিকিউ গুলো আপনারা বেশ কিছু এমসিকিউ বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন আমি কিছু দেখিয়েছি কিভাবে করতে হবে এখন আমরা 12 থেকে 23 নাম্বার পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত তো আমরা 12 থেকে এখন অঙ্ক করা শুরু করব ক্লিয়ার আপনারা যারা বই বের করেছেন 103 নাম্বার পৃষ্ঠা এবং আমি স্ক্রিনেও দেখিয়েছি আমরা 12 নাম্বার অঙ্ক থেকে শুরু করব এটা হচ্ছে পৃষ্ঠা 103 আমরা 12 নাম্বার অঙ্ক থেকে শুরু করব এখন 12 আমি উঠাইতেছি আপনারা উঠাইবেন x = 30 আমাকে এনে দিবে তখন ভালো আপনারাও খাতা উঠাবেন ক্লিয়ার 12 নম্বর অংশ স্ক্রিনে আমি উঠিয়েছি আপনারা উঠাবেন x + 4 = 13 পেয়েছেন জি স্যার পেয়েছি এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 104 এ পৃষ্ঠা 104 সবাই উঠিয়েছেন কি এটা यस স্যার উঠিয়েছি সবাই উঠাইতে পারছেন সবার কি উঠানো হয়েছে স্যার यस স্যার ওকে তাহলে এখন আমরা এর সমাধান করব মানে আমাদের কিন্তু 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সমীকরণগুলোর সমাধান করো সমাধান অথবা সমীকরণের মূল নির্ণয় করো দুই ভাবেই কোশ্চেন আসতে পারে তো আমাদের x এর মান নির্ণয় করতে হবে অথবা চলকের মান নির্ণয় করো বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে যেমন এখানে বলা হতে পারে সমাধান করো সমীকরণটি সমাধান করো অথবা সমীকরণের চলকের মান নির্ণয় করো অথবা সমীকরণটির মূল নির্ণয় করো বিভিন্ন ভাবে প্রশ্ন জানতে চাওয়া হতে পারে তো আমাদের যেভাবেই বলো আমাদের কাজ হচ্ছে এখানে যে চলক থাকবে মানে অজ্ঞাত রাশি থাকবে সেটার মান নির্ণয় করা এখানে আমাদের অজ্ঞাত রাশি হচ্ছে x তো আমাদের সাধারণত এই ষষ্ঠ শ্রেণীতে এই চ্যাপ্টার অধিকাংশ অঙ্কে x y z এগুলো দিয়ে চলক প্রকাশ করা হয় সুতরাং x y বা z এগুলোর মান নির্ণয় করতেই আমাদের বলা হবে তো আমরা এখন x এর মান নির্ণয় করব এখানে আমাদের এখানে এই যে সমীকরণটা মালিহ আমাকে বলবেন এই সমীকরণে কয়টা পক্ষ আছে বলেন তো দুইটা মালিহ জি স্যার কয়টা পক্ষ আছে এই সমীকরণে স্যার দুটো দুটো পক্ষ একটা হচ্ছে বাম পক্ষ একটা হচ্ছে ডান পক্ষ তাই না ডান পক্ষ জি স্যার ওকে গুড এখন আমরা এই সমীকরণের মাঝখানে কি চিহ্ন আছে সমান চিহ্ন তাই না
তো আমরা অঙ্ক করার সময় সাধারণত সমান চিহ্ন দিয়ে কিন্তু অঙ্ক করে থাকি তাই না যে কোন অঙ্ক যখন মান নির্ণয় করি তখন আমরা কি চিহ্ন দিয়ে বিয়ে করতে থাকি নিচে সমান চিহ্ন তাই না সমান চিহ্ন কিন্তু এই অঙ্কে তো একটা সমান চিহ্ন আছে একই বাক্যে একাধিক সমান চিহ্ন থাকতে পারে না সুতরাং এই যে এখানে সমান চিহ্ন আছে এই অঙ্কে কিন্তু আর সমান চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না এই ক্ষেত্রে এখানে আমাদের ব্যবহার করতে হবে বা আমরা বাংলায় বা লিখে দিব ক্লিয়ার দেখেছেন বা লিখে তারপরে আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে হবে অর্থাৎ যত সমীকরণের অঙ্ক আছে সেগুলোকে আমরা বা লিখে করে থাকি ক্লিয়ার আমি আগে করব আপনারা কেউ করবেন না আমার করা শেষ হলে তারপর আপনারা করবেন ক্লিয়ার এখন কেউ অঙ্ক করবেন না কলম রেখে দেন খাতার উপরে এখন শুধু আমার কথা শুনবেন আমি করার জন্য সময় দিব ওকে আমার কথা বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা শুরু করছি x প্লাস 4 এখানে যতটুকু অংশ দেওয়া আছে সেটা আগে আমরা উঠাবো তাহলে x প্লাস 4 এটা আমরা উঠিয়ে নিলাম x প্লাস 4 x প্লাস 4 আমরা উঠিয়েছি এতটুকু বুঝতে কারো সমস্যা আছে আমরা বাম পাশে যতটুকু দেওয়া আছে মানে সমানের আগ পর্যন্ত যতটুকু দেওয়া আছে সেটা পুরোটা উঠিয়েছি এতটুকুতে কারো কোনো সমস্যা আছে আমরা শুধু উঠাইছি উপরে x প্লাস 4 নিচে x প্লাস 4 আমরা উঠিয়েছি ক্লিয়ার ইয়েস স্যার স্যার x এর সাথে আছে কি আমাদের বলেন তো আমরা তো x এর মান নির্ণয় করব তাহলে x এর সাথে যেগুলো আছে এগুলো বাদ দিতে হবে না এটা তো x এর মান নির্ণয় হবে না তো আমাদের x এর সাথে কি আছে বলেন তো প্লাস 4 প্লাস 4 আছে শুধু 4 বলবেন না অবশ্যই বলবেন প্লাস 4 কারণ x এর সাথে প্লাস 4 এই সংখ্যাটা সংযুক্ত আছে তাহলে আমাদের কি এই প্লাস 4 টা উঠাইতে হবে তো প্লাস 4 উঠানোর জন্য আমরা কি করব বলেন তো কিভাবে উঠাইতে পারি প্লাস 4 এর বিপরীত আমরা আমরা বীজগণিতের শুরুতেই যোগাত্মক বিপরীত সংখ্যা শিখেছিলাম না প্লাস 4 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি বলেন তো মাইনাস 4 মাইনাস 4 তাহলে এই যে প্লাস 4 কে উঠানোর জন্য এর যোগাত্মক বিপরীত সংখ্যাটা লিখতে হবে মানে বিপরীতটা দিলে উঠে যাবে তাহলে প্লাস 4 এর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস 4 তাহলে আমরা এখানে মাইনাস 4 দিয়ে দিব ক্লিয়ার আমরা এখানে লিখব মাইনাস 4 প্লাস 4 এর পর আমরা লিখব মাইনাস 4 প্লাস 4 এর পর মাইনাস 4 লিখেন লিখেছেন এতটুকু পর্যন্ত লিখেন স্যার স্যার এতটুকু পর্যন্ত লিখেছি লিখেছেন জি স্যার লিখেছি সবাই লিখবেন এতটুকু পর্যন্ত লিখা শেষ করেন তারপর আমি বলেছি লেখার জন্য সময় দিব আমি এখন সময় দিচ্ছি এতটুকু পর্যন্ত লিখেন সবাই এতটুকু বুঝতে কারো সমস্যা আছে বলেন না স্যার মঞ্জিয়া আপনি বুঝতে পেরেছেন কেন মাইনাস 4 দিয়েছি জি স্যার ওকে গুড এখন আমরা মাইনাস 4 দেওয়ার পরে এখন সমান চিহ্নটা দিব তাহলে এখন দিব সমান চিহ্ন এখন সবাই সমান চিহ্ন দেন আমার সাথে সমান দেন জি স্যার দিয়েছি এখন ডান পাশে যেটা ছিল সেটা লিখব ডান পাশে কত আছে বলেন তো 13 13 তাহলে আমরা এখানে লিখব 13 13 আমরা এপাশে লিখব ডান পাশে 13 লিখেন সবাই তেরো লিখেছেন জি স্যার আচ্ছা এই যে বাম পাশে আমরা মাইনাস 4 দিয়েছিলাম এটা কি আগের লাইনে ছিল নাকি আগের লাইনে ছিল মাইনাস 4 না ছিল না তো এখানে নতুন করে যে মাইনাস 4 দিয়েছি এটা বাম পাশে দিয়েছি একই জিনিস ডান পাশেও দিতে হবে তাহলে এই ডান পাশে আমরা দিব মাইনাস 4
যেটা বাম পাশে দিব এটা ডান পাশে অতীত হবে তো আমরা বাম পাশে দিয়েছি -4 ডান পাশেও দিব -4 -4 কেন দিয়েছি কারণ বাম পাশে +4 ছিল এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -4 সেটা আমরা দিয়েছি তো ঠিক একই সংখ্যা আবার ডান পাশে আমাদেরকে দিতে হবে অর্থাৎ 13 -4 এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা বলেন নো স্যার স্যার আরেকবার একটু বুঝুন এটাই আমি গতকাল 4টা শতসিদ্ধ আপনাদেরকে বলেছিলাম এবং আপনাদের পড়তে বলেছিলাম সেটা হচ্ছে এক নাম্বার শতসিদ্ধ ছিল উভয় পাশে একই সংখ্যা যোগ করা যায় অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে একই সংখ্যা যোগ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না শতসিদ্ধর দুই নাম্বার নিয়ম ছিল সমীকরণের উভয় পাশে মানে বাম পাশে এবং ডান পাশে একই সংখ্যা বিয়োগ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না আমরা সেটাই করেছি -4 করেছি এখানেও -4 করেছি এটাও -4 এটাও -4 অর্থাৎ একই সংখ্যা আমরা ডানে এবং বামে দুই পাশে বিয়োগ করতে পারবো ক্লিয়ার বুঝতে পেরেছেন জি স্যার এখন আমরা লিখবো বা এখন আমাকে বলেন +4 -4 এই -4 ওঠানোর জন্য তো আমরা এই 4টাকে ওঠানোর জন্য -4 দিয়েছিলাম তাহলে x এর সাথে +4 -4 এই যে +4 আর -4 এই দুটা আউট হয়ে যাবে মানে এই দুটা থাকবে না বাদ হয়ে যাবে +4 -4 কাটাকাটি যাবে থাকবে শুধু x তাহলে x থাকবে এই পাশে x সমান 13 থেকে 4 মাইনাস করলে কত থাকে বলেন তো 9 12 নম্বর প্রশ্নে কারো কোনো সমস্যা আছে আর বলেন একেবারে পানি না স্যার স্যার 13 নম্বর আমরা নিজেরা করি ওয়েট আগে সবাই উঠানো শেষ করেন জি স্যার উঠিয়েছি সবার শেষ হয়েছে জি স্যার বসে দেব জি স্যার স্যার 10 এবার 15 নম্বর অঙ্ক আপনারা খাতা উঠাবেন 15 নম্বর অঙ্ক উঠাবেন খাতায় y minus 5 is equal to that 11 15 নম্বর অঙ্ক y minus 5 is equal to 11 13 এবং 14 একই রকম অঙ্ক 12 নম্বরের মতো সুতরাং 13 এবং 14 আপনারা ভাষায় নিজেরা প্র্যাকটিস করবেন ক্লিয়ার যদি না পারেন নেক্সট দিন আমি করাবো 13 এবং 14 আপনারা নিজেরা ভাষায় করবেন এখন 15 নম্বর অঙ্ক y minus 5 is equal to 11 উঠিয়েছেন ইয়েস স্যার ওকে তাহলে এখন আমরা দ্বিতীয় লাইনে কি লিখবো বা লেখার পর প্রথম কাজ কি আমাদের বলেন তো y minus 5 উপরের লাইনে যেটা আছে সেটা পুরোটা উঠানো তাহলে y minus 5 উঠেছি আমাদের কাজ হচ্ছে y এর সাথে যেটা আছে সেটা বাদ দেওয়া লাগবে তার মানে minus 5 আছে minus 5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত +5 তাহলে আমরা +5 করে দিতে হবে এখানে তারপর সমান চিহ্ন দিব ডান পাশে ছিল 11 উঠাবো এখানে বাড়তি কোন অংশটা y minus 5 তো আগেই আছে বাড়তি কোন অংশটা লিখেছি +5 তাহলে এখানে আমরা +5 লিখবো ক্লিয়ার দুই নাম্বার লাইন বুঝতে কারো সমস্যা হচ্ছে স্যার বুঝতে পারতেছেন না স্যার জি স্যার লোকটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না স্যার ওকে বাবলি জি স্যার কোনো সমস্যা হচ্ছে না বুঝতে পারছেন না স্যার বুঝতে পারছি ওকে এখন আমরা তিন নাম্বার লাইনে যাব বা এই যে -5 +5 তার মানে এটা কি আউট হয়ে যাবে -5 আর +5 মিলে 0 হয়ে যাবে তো থাকবে শুধু y y যদি থাকে 11 এর সাথে 5 যোগ করলে কত হবে বলেন তো 16 16 এই 16 হবে आंसर কঠিন মনে হচ্ছে অঙ্কগুলো না স্যার খুবই সহজ ওকে তাহলে 15 নম্বর অঙ্ক শেষ করেন স্যার শেষ করছি শেষ জি স্যার মুছে দেব
Yes, sir. Yes, sir. Okay. 16 নম্বর অঙ্ক আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন 17 নম্বর অঙ্ক আমরা এখন করব 17 নম্বর প্রশ্ন দেখেন দেয়া আছে 3x = 12 17 নম্বর অঙ্ক 3x = 12 উঠান 17 নম্বর অঙ্ক 3x = 12 পেয়েছেন জি স্যার উঠানো শেষ করেন উঠিয়েছি স্যার ওকে এখন দ্বিতীয় নাম্বার লাইন আমরা বাদ দিয়ে শুরু করছি আমাদের এখানে দেখেন 3x দেওয়া আছে মানে 3 * x গুণ দেওয়া আছে গুণ থাকলে আমরা কি করব বলেন তো গুণের বিপরীত কি ভাগ ভাগ গুণের বিপরীত কি ভাগ যোগ স্যার x এর সাথে কত আছে গুণাকারে বলেন তো 3 তো এই 3 কে উঠানোর জন্য আমাদের ভাগ করা লাগবে তার মানে এই যে 3x আগে লিখবো 3x লেখার পর একে ভাগ করা লাগবে 3 দ্বারা তো ভাগ করতে হয় বীজগণিতের নিচে লিখে ঠিক আছে আমরা ভাগ চিহ্ন দিয়ে না ভাগ করতে হয় ভগ্নাংশ আকারে লিখে তাহলে 12 এর নিচেও 3 দিতে হবে 3x এর নিচে 3 12 এর নিচেও 3 ক্লিয়ার জি স্যার ওকে এই যে 3 3 আমাদের আউট হয়ে যাবে এখন থাকবে কি শুধু x আর 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় বলেন তো 4 4 তাহলে এখানে आंसर হবে 4 এই হচ্ছে আমাদের आंसर বুঝতে সমস্যা হচ্ছে বলেন নো স্যার তাহলে আমরা এগুলো করতে পারবো মনে হয় জি স্যার পারবো এবার আমরা 18 নম্বর অঙ্ক করব এটা শেষ হয়েছে আপনাদের ইয়েস স্যার মুছে দিচ্ছি জি স্যার অবশ্যই স্যার এখন আমরা 18 নম্বর অঙ্ক উঠাবো আপনারা উঠাবেন 18 অঙ্ক নম্বর 18 উঠাবেন 2x plus 1 is equal to 10. 2x plus 1 is equal to 9. 2x plus 1 is equal to 9. Put your hand. Yes, sir. Uthechi. Good. So, আমাদের এখানে দেখেন এই x এর সাথে কি আছে? Plus. তো গুণাকার আছে। x এর সাথে 2 গুণাকার আছে যেটা x এর সাথে একদম লেগে আছে সেটা থাকুক যেটা বাইরে আছে আগে সেইগুলো বাদ দিব ঠিক আছে যেমন আপনারা যদি কোনো গাছ কাটা দেখেন বড় বড় গাছ যেগুলো আছে সেগুলো যদি কাটে সর্বপ্রথম কি করে আপনারা কি জানেন গাছের গোড়া থেকে কাটে নাকি কি করে জানেন না স্যার বড় ধরনের গাছ কাটার জন্য সর্বপ্রথম যেটা করে সেটা হচ্ছে গাছের যে ডালপালা আছে সেগুলো আগে কেটে নেয় নাইলে নিচে থেকে কাটলে তো ডালপালা সহ পুরো বাড়ি ঘর সব ভেঙে যাবে তাই না হ্যাঁ স্যার উপর থেকে ডালগুলো কেটে ছোট করে নেয় গাছটা শুধু পরবর্তীতে গাছের অংশটা থাকে তারপর নিচে থেকে কাটতে হয় ঠিক আছে মানে কোন জিনিস যখন এত বড় থাকবে এই যে x এর সাথে গুণ আছে আবার যোগ আছে সেজন্য আগে x এর বাইরে যেগুলো আছে মানে x এর দূরে যেগুলো আছে যেমন ছোট কাটা যেগুলো আছে সেগুলো আগে বাদ দেব আমরা যেমন x এর সাথে লেগে আছে 2 এটা থাকুক প্লাস 1 যে আছে এটা আগে বাদ দেব আমরা ক্লিয়ার জি স্যার ওকে তাহলে আমরা দ্বিতীয় লাইনে লিখব বা 2x প্লাস 1 যা আছে তা লিখেছি আমরা প্লাস 1 বাদ দেওয়ার জন্য কি করতে হবে বলেন তো মাইনাস 1 লিখতে হবে তাই না সমান 9 এখানে মাইনাস 1 যে এত লিখেছি ডান পাশে লিখতে হবে না মাইনাস 1 জি স্যার এই লাইন বুঝতে পেরেছি কিনা বলেন জি স্যার বুঝতে পেরেছি ওকে এবার দ্বিতীয় নাম্বার লাইন উঠান তারপর আমি তিন নাম্বার লাইনে যাব 2x plus 1 minus 1 is equal to 9 minus 1 এতটুকু উঠান উঠাইছি স্যার সবাই উঠাইতে হবে স্যার সবাই উঠে ফেলেছে আলিহা উঠানো শেষ হয়েছে
जी सर ओके তাহলে আমরা 3 নাম্বার লাইনে যাচ্ছি এই যে +1 ওঠানোর জন্য -1 দিয়েছিলাম তার মানে এখন থাকবে কি শুধু 2x সমান 9 থেকে যদি 1 মাইনাস করি তাহলে হয়ে যাবে 8 হয়েছে না भाग करब कत दिए बोलें तो कत दिए भाग करते टू चले जाए शुद्ध एक्स और एट के टू द्वारा भाग करी कत हो जान फोर आंसर বুঝতে পেরেছি জি স্যার আর কোনো সমস্যা আছে এতটুকুতে তো স্যার 19 20 একই রকম অঙ্ক 19 20 একই রকম অঙ্ক আমরা এখন 21 নম্বর অঙ্কটা একটু দেখব 19 20 আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এখন আমরা 21 নম্বর অঙ্ক করব 21 21 নম্বর অঙ্ক উঠাবেন 7x - 2 7x - 2 is equal to x + 16 x + 16 এতটুকু আগে উঠান উঠানো হয়েছে হ্যাঁ স্যার শেষ স্যার डान पासे तो मान निर्णय करा जाबे ना जेहेतु डान पासे एक्स प्रथम काज हच्छे डान पासेर एक्स टा उठाइते होबे तो आमरा एकटु दूरे देखेन समान चिन्हटा दिच्छि তো ডান পাশে যা আছে সেটা উঠাইলাম x + 16 যেহেতু ডান পাশে x আছে এই x কে উঠানোর জন্য কি করা লাগবে বলেন তো ভাগ করা লাগবে এই x আছে যেহেতু এই x টাকে মাইনাস করে দিতে হবে মাইনাস x একটা x মাইনাস করে দিতে হবে না ইয়েস স্যার এই যে আমরা x একটা মাইনাস করে দিলাম তো যেহেতু ডান পাশে মাইনাস করেছি এই পাশেও মাইনাস করে দিতে হবে মাইনাস x অর্থাৎ 7x - 2 এটা দেওয়া আছে আমরা নতুন করে একটা মাইনাস x করেছি কারণ ডান পাশে একটা x আছে এটা উঠানোর জন্য আমরা ডান পাশে x মাইনাস করেছি ক্লিয়ার দুই নাম্বার লাইনটা উঠান উঠানো হয়েছে স্যার ইয়েপ স্যার ইয়েস স্যার ওকে আমরা 3 নাম্বার লাইনে যাচ্ছি বা এই যে 7x - 1 7টা x থেকে যদি একটা x মাইনাস হয় থাকবে কত x 6x তাই না ঠিক হ্যাঁ স্যার আর এখানে আছে - 2 এ হচ্ছে - 2 এই x তো মাইনাস করেছি তারপর সমান এই x - x তো x থেকে x চলে গেলে তো আর x কিছুই থাকবে না থাকবে শুধু 16 ওকে यस স্যার এখন আমরা পরবর্তী লাইনে যাব বা এই যে 6x এর সাথে -2 আছে এখন -2 উঠানোর জন্য কি করতে হবে +2 লিখতে হবে তাহলে +2 লিখব ঠিক একই ভাবে 16 এর সাথে +2 লিখতে হবে অর্থাৎ উপর পাশে +2 লিখতে হবে সরি আমি 1 লিখেছি 2 বুঝতে পেরেছ এই লাইন নো স্যার নো স্যার বলবো মা নো স্যার বল না আমরা 6x - 2 আর +2 এই দুটো বাদ থাকবে শুধু 6x সমান 16 এর সাথে যদি 2 যোগ করি হবে
18 তাই না হ্যাঁ স্যার এখন বা 6x আছে তাহলে 6 কে উঠাইতে হবে তাহলে 6x ভাগ দিতে হবে 6 দ্বারা সমান তাহলে 18 কে ভাগ দিতে হবে 6 দ্বারা ওকে তারপর বা 6x কাটা গেলে থাকবে শুধু x সমান 6 দিয়ে 18 কে ভাগ করলে 3 6 18 তার মানে 3 এই হচ্ছে आंसर করতে পেরেছি স্যার শেষ হয়েছে সবাই শেষ করবেন স্যার সবাই শেষ করবেন কার বাকি আছে স্যার পৃষ্ঠা 104 এর 12 থেকে 23 অনুশীলন 12 থেকে 23 পর্যন্ত যে অঙ্কগুলো আছে আজকে আমি অনেকগুলোই করিয়েছি আপনারা বাসায় 12 থেকে 23 পর্যন্ত সবগুলো অঙ্ক বাসায় অনুশীলন করবেন মানে বাসায় প্র্যাকটিস করবেন যদি সমস্যা থাকে আগামী ক্লাসে আমি দেখাবো কেমন ওকে স্যার 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 লিখেন সবাই স্যার ডায়রি লিখছি ডায়রি লিখেছেন জি স্যার হ্যাঁ স্যার ওকে ধন্যবাদ